করোনার ভ্যাকসিন যুগে এখন বাংলাদেশ। দ্বিতীয় দিনে ঢাকার পাঁচ হাসপাতালে টিকা নেন মন্ত্রিপরিষদ সদস্য, স্বাস্থ্য সচিব, বিএসএমএমই উপাচার্য সহ 500 বেশি সম্মুখ সারির যোদ্ধা। পরে তারা জানান জীবন রক্ষাকারী কাজে এ নিয়ে গুজবের কোনো অবকাশ নেই। অনুষ্ঠানে উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী বলেন পর্যায়ক্রমে সবাইকে দেয়া হবে এই টিকা। আরো জানাচ্ছেন রিশাদ হাসান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কনক কান্তি বড়ুয়ার টিকা গ্রহণের মধ্য দিয়ে বৃহস্পতিবার সকালে শুরু হয় কোভিড-19 টিকাদানের দ্বিতীয় দিনের কর্মসূচি। টিকা গ্রহণের প্রায় 30 মিনিট পর গণমাধ্যমকে উপাচার্য জানান পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই টিকাদান সম্পন্ন হয়েছে। টিকা নিতে কেউ ভয় না পেয়ে বরঞ্চ টিকা নিয়ে নিজেদেরকে সুরক্ষিত করেন। এই হাসপাতালে 200 অধিক সম্মুখ সারির যোদ্ধা এদিন টিকা নেন। টিকা নেওয়া শেষে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার এই টিকা নিরাপদ ও পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। এটা কিন্তু ইন্ডিয়া কোনো ভ্যাকসিন না এবং এটা সক্ষম ভ্যাকসিন। অযথা যে সমস্ত গুজব বা আতঙ্ক ছড়ানো হচ্ছে এতে যেন কেউ কান না দেন। এই দিন মন্ত্রিপরিষদের সদস্যদের মধ্যে প্রথম টিকা নেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের জবাব দিতেই নিলেন টিকা। আমার কিন্তু বিন্দু পরিমাণ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাই এবং আপনাদের সামনে আমি আছি এবং আমার এখনো এমন ধরনের কোনো খারাপ প্রতিক্রিয়া হচ্ছে না। সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনও টিকা নেন। মন্ত্রণালয়ের সচিবদের মধ্যে কোভিডশিল্ড ভ্যাকসিন নেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। টিকা কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান অত্যন্ত উৎসব মুখর পরিবেশে চলেছে টিকাদান কার্যক্রম। পর্যায়ক্রমে সকলকেই দেওয়া হবে ভ্যাকসিন। এই টিকা মানুষের জীবন রক্ষার জন্য, এই দেশের মানুষের উপকারের জন্য, কাজে যারা বিভ্রান্তি সৃষ্টি করবে আমি মনে করি যে তারা ভালো কাজটি করছে না। মানুষকে যারা টিকা দিবে তারা যখন টিকা নিয়ে দেখাচ্ছে যে এই টিকায় কোনো সমস্যা হচ্ছে না, আমার তো মনে হয় যে আর কারোর মধ্যে দ্বিধা কাজ করা উচিত নয়। বৃহস্পতিবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের 100 নার্সকে দেয়া হয় টিকা। এছাড়া টিকা দেয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতালের মোট 260 জনকে। যতদিন ভ্যাকসিনেশন চলবে এই ভ্যাকসিনেশনে পার্শ্ব প্রতিক্রিয়াকে ম্যানেজ করার জন্য আমাদের একটা ডেডিকেটেড টিম কাজ করছে। ভ্যাকসিন কার্ড পেতে সুরক্ষা নামের ডিজিটাল প্ল্যাটফর্মটি এরই মধ্যে চালু করে দেওয়া হয়েছে, যেখানে 55 বছরের ঊর্ধ্বে সবাই নিবন্ধন করতে পারবেন। করোনা ভ্যাকসিন যুগে প্রবেশের দ্বিতীয় দিন আজ। আজ যেসব সম্মুখ যোদ্ধারা টিকা গ্রহণ করলেন তারা সকলেই ভালো আছেন, বললেন জীবন রক্ষাকারী এই ভ্যাকসিনে ভয়ের কিছু নেই, বরং স্বেচ্ছায় সকলের দেয়া উচিত এই টিকা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।